শীতের সময় পিঠাপুলি খেতে সবারই অনেক ভালো লাগে তার মধ্যে আমি তো একজন আছি আর যদি হয় তা আবার নিজের পছন্দের পিঠা তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই আলাদা আর শীতকালীন সময়টাকে আমরা বেছে নিই পিঠা খাওয়ার জন্য তো পারি বা না পারি চেষ্টা তো অবশ্যই আমরা কম বেশি সবাই করে থাকি তো ঠিক তেমনই আমি কয়েকদিন ধরে ভাবছিলাম বাসায় একটু ভাবা পিঠা তৈরি করব এই শীতে কম বেশি কয়েক ধরনের পিঠা বানিয়ে খেয়েছি তবে সব পিঠার মধ্যে আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে ভাপা পিঠা শীতকালটা যখন শুরু হলো তখন থেকে খেতে ইচ্ছে করছিলাম ভাপা পিঠা হাজব্যান্ডকেও বলছিলাম যে আমাকে একটু বানিয়ে দাও কারণ ও আবার অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে তা আমি যেহেতু কখনোই এই পিঠাটা ট্রাই করিনি তো একটু ভয় পাচ্ছিলাম যে যদি না হয় তো সেদিন ভয়কে জয় করে আমি বানিয়ে ফেলেছি মজাদার ভাভা পিঠা এই পিঠাটা বানাতে আমি মনে করেছিলাম যে হয়তো বা অনেক সময় লাগবে আর আমার বানাতে হয়তো বা অনেক কষ্ট হতে পারে কিন্তু আমার ধারণাটা একদমই ভুল ছিল ভাপা পিঠাটা বানাতে একদমই সময় লাগেনি আর আমার কাছে মনে হলো যে অন্যান্য পিঠা বানানোর চেয়ে এই ভাপা পিঠাটা বানানো একদম সহজ তাই আমি চট জলদি অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর পিঠাগুলো মাসে খুবই সুন্দর হচ্ছিল মানে প্রথমবারে যে এত সুন্দরভাবে পিঠা হবে কখনো কল্পনা করিনি মানে যে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারা যায় তো আজকের এইটা প্রমাণ হলো যে ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব তো এই পাশে আমি একের পর এক বানাচ্ছি তবে এই পিঠাটা কেন যেন একটু ফেটে গেছে তারপরে ভাবলাম যে দেখা যাক যেহেতু প্রথমবার বানাচ্ছি হয়তো বা একটু কম বেশি ভুল হতেই পারে তারপরে আমি আস্তে আস্তে করে বাকি যে গুড়িগুলো ছিল সেগুলোতে পিঠার শেপ দিয়ে নিচ্ছি যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি একটু ভয় কাজ করছিল পরে দেখলাম যে না ভয় করলে আসলে কোনো কিছু করা যাবে না চেষ্টা করি দেখা যাক ভালো হলে হবে নয়তো বা খারাপ হবে দুইটার একটা তো হবে তো সেজন্য আমি আমার মনের মতো করে পিঠা বানাচ্ছি আমি পিঠা তো বানাচ্ছিলামই সাথে খুবই এনজয় করছিলাম আর ভাবছিলাম যে আমার আম্মু যদি এখন সজাগ থাকতো তাহলে ওনাকে একটা ভিডিও কল দিয়ে দেখাইতাম যে আম্মু দেখো আমিও ভাপা পিঠা বানাই খাইতে পারি তো আমার আম্মু মাঝখানে একদিন আমাকে বলতেছে তুমি যখনই বাংলাদেশে আসবা শীতের সময় আসবা কারণ শীতকালীন সময়টাতে দেশে বাংলাদেশে গেলে আর কি বিশেষ করে মজার মজার পিঠা খাওয়া যায় তো সেই জন্য আমার আম্মু সবসময় বলে যে তুমি যখনই আসবে শীতের সময় আসবা তো যাই হোক যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ কোনো না কোনো এক শীতে মায়ের হাতে পিঠা খেতে বাংলাদেশ যাব তো এখন আপাতত আমার হাতের পিঠা খেয়ে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি এখানে পিঠাগুলি মাসাল্লাহ কিন্তু প্রথমবারের তুলনায় কিন্তু ভালোই হয়েছে আর আমি অনেক বেশি খুশি কারণ যখন নিজের হাতে নিজের পছন্দের পিঠাটা বানানো যায় আর তা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সবার কাছে অনেক ভালো লাগে তা আমি পিঠাটা ভেঙে খাচ্ছিলাম আমি প্রথমেই নিজেরটা নিজেই খেয়ে থামস আপ দিচ্ছি যে প্রথমবারই এত সুন্দর হবে কখনো কল্পনা করে প্রথম বানাতে গিয়ে যেহেতু ভয় পেয়েছি তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো ও বলো যে পিঠা বানাতে অনেক সময় লাগবে পরে নিজেরটা নিজে চেষ্টা করলাম আর আমি একদমই সাকসেস হয়েছি আমার মতো যারা আছেন পিঠা বানাতে পারেন না কিন্তু খেতে ইচ্ছা করে তারা চেষ্টা করবেন চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয় তো আমার এ কয়েকটা পিঠায় হয়েছে সেই গুড়িগুলো দিয়ে তো আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে